আমরা যতটা না মানুষ তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া। এটি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের কথা এবং প্রতিটি ডাক্তারেরই কথা। প্রতিটি মানুষের শরীরে 70 থেকে 80 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে, তার মধ্যে মানুষের সেল হচ্ছে 10 ভাগের 1 ভাগ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিটরুট থেকে ভালো প্রোবায়োটিক সমৃদ্ধ বিট কাবাস। জাহাঙ্গীর কবির স্যারের নিয়মে বিটরুট থেকে ভালো প্রোবায়োটিক সমৃদ্ধ বিট কাবাস কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। তো আমি এখানে 500 গ্রাম বিটরুট নিয়েছি, তবে তার আগে 2.5 লিটার পানিতে 50 ml এনজাম দিয়ে বিটরুটগুলোকে 2.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে 60 থেকে 70 ভাগ বিষ মুক্ত হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি এখানে 500 গ্রাম বিটরুট নিয়েছি। বিটরুটগুলোকে আমি বিষমুক্ত করে নিয়েছি, আগেই বলেছি। 500 গ্রাম বিটরুট আমি দুটি উপায়ে তৈরি করে দেখাবো। পানি নিয়েছি, আর লাগবে আমাদের আদা। আর কতটুকু পরিমাণ লাগবে আমি লিখে দিব এবং বলবো। কাঁচা হলুদ নিয়েছি, রাই সরিষাটা নিয়েছি, পিঙ্ক সল্ট নিয়েছি আমি এখানে, সাদা তিল নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, লাল মরিচের গুঁড়ো। এই উপকরণগুলো লাগবে বিটরুট থেকে বিট কাবাস তৈরি করার জন্য। তো আমি প্রথম স্টেপে যে বিট কাবাসটা তৈরি করবো একেবারে সাধারণ উপায়ে, যেটি সবাই তৈরি করতে পারবেন খুব সহজেই। প্রথমে আমি একটা বিটরুট নিয়েছি, দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি, এবং যে চামড়াটা আছে সেটাও আমি কেটে নিচ্ছি। ঠিক এভাবে কেটে নিব, আর ভিতরে এরকম একটি অংশ পাবেন বিটরুটের। একই উপায়ে আমি আরও একটি বিটরুট কেটে নিব, কেননা প্রতিটি স্টেপে প্রতিটি পদ্ধতিতে 250 গ্রাম বিটরুট লাগবে। তো আমি 500 গ্রাম বিটরুট কিনেছি, সেখানে দুটি করে ব্যবহার করছি। তো বিটরুটগুলোকে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি করে পুরুত্ব হবে, আর পাতলা করে কাটছি আমি এখানে। দেখতে পাচ্ছেন কীরকম কাটবেন, ঠিক এরকম, এর চেয়ে মোটাও না পাতলাও না। আমি সাইডটা দেখিয়ে দিচ্ছি, সাইডটা হবে 1/2 ইঞ্চি। তো এভাবে আমি বিটরুটগুলোকে কেটে নিব। প্রথম পদ্ধতিটি আমি শেয়ার করছি, একেবারে সহজ। দেখতে পাচ্ছেন আমি বিটরুটগুলোকে কেটে নিয়েছি, এখন একটি কাঁচের জার নিয়েছি, যে কাঁচের জারে 1 লিটার পানি ধরবে সেরকম একটা কাঁচের জার আমরা নিয়ে নিব। এখন আমরা কাঁচের জারে কেটে রাখা বিটরুটগুলো অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে হিমালয় পিঙ্ক সল্ট দেব। তো এখানে পরিমাণ যাবে কতটুকু, 30 থেকে 35 গ্রাম হিমালয়ান পিঙ্ক সল্ট যাবে। তো আমি 3 চা চামচ ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে পানি দিয়ে দিব, অ্যালকালাইন পানি হলে ভালো হয়, আর তা না হলে মিনারেল ওয়াটারটা দেওয়ার চেষ্টা করবেন, আর না হলে ফুটিয়ে ঠান্ডা করে পানিটা ব্যবহার করবেন। তো আমি এখানে 1 লিটার পানি ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। ব্যাস, আমার কাজ শেষ, একেবারে সহজ। এখন শুধু চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দিব, আর মুখটা একটি পাতলা ন্যাকড়ার সাহায্যে বন্ধ করে দিব। বন্ধ করে আমরা 3 দিন পর্যন্ত ঠিক এভাবে রেখে দিব। 3 দিন পর আমরা একটু নাড়া দিব, নাড়া দিয়ে খেয়ে দেখব টক হয়েছে কিনা। তো টক না হলে আবারও ডেকে দিয়ে এভাবে অন্ধকার কোনো জায়গায় রেখে দিব। আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খুবই সহজ এবং প্রথম পদ্ধতি, আর উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোবায়োটিক সমৃদ্ধ বিটরুট কীভাবে তৈরি করবেন সেকেন্ড পদ্ধতিতে আমি দেখিয়ে দেব। একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি যেই বাকি দুটো বিটরুট আছে সেগুলোকে আমি এই চামড়া যে বিশ্রী অংশটা দেখা যাচ্ছে, শিকড় বাকড় কিছুই ফেলবো না, কেননা আমি আগে বিষমুক্ত করে নিয়েছি। এই শিকড় বাকড় এবং চামড়া সহ আমি সেকেন্ড পদ্ধতির যেই বিট কাবাস সেটা আমি তৈরি করব, যেটা আমাদেরকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার তৈরি করতে বলেছেন। একইভাবে আমি 1/2 ইঞ্চি করে বিটরুটগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চামড়া শিকড় বাকড় সহ যেই অংশটা উপরে আছে সেটা সহ কোনোটাই ফেলবো না।
কোনো কিছুই ফেলবেন না। চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে তৈরি করলে আপনারা ভালো প্রোবায়োটিক্স পাবেন। কথা বলতে বলতে একটি বিটরুট আমি কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন শিকড় বাকর সহ নিয়েছি, চাল সহ, স্কিন সহ। বাকি যে বিটরুটটা আছে সেটাও আমি একই প্রসেসে কেটে নিব। খুবই উপকারী একটি পানীয় আর তৈরি করতে খুবই কম সময় লাগে। এটা একটি ফার্মেন্টেশন প্রক্রিয়া, ফার্মেন্টেশন করে আমরা খাবো। আমি একটি কাঁচের জার নিয়েছি, দেখতে পাচ্ছেন একইভাবে কাঁচের জারে আমি কেটে রাখা বিটরুটগুলা নিয়ে নিচ্ছি। তো যেটি বলছিলাম, অনেকেই বলতে পারেন বিটরুট খেলে গ্যাস হয়, তো আমরা তো ফার্মেন্টেশন করে খাচ্ছি গ্যাস দূর করার জন্য, উপকারী ব্যাকটেরিয়াগুলা আমাদের শরীরে দেওয়ার জন্য। আমি এখন আদা নিয়েছি, দেখতে পাচ্ছেন আদা ব্যবহার করব আমি, আধা ইঞ্চি পরিমাণ, একটু কিউব করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তাও কিন্তু আমি স্কিন সহ কেটে নিয়েছি। তো আমি এখানে হলুদ নিয়েছি, কাঁচা হলুদটা নিয়েছি, আর অর্গানিক যে হলুদের গুঁড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারা 2 চিমটি পরিমাণ ব্যবহার করলে হবে। তো আমি এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ একটি হলুদ, কাঁচা হলুদ ব্যবহার করছি, যেহেতু অর্গানিক হলুদের গুঁড়িটা আমার হাতের কাছে এখন নেই সেজন্য। আমি একটি সেসনি নিয়েছি যাকে হামান্দিস্তা বলা হয়। এখানে আমি রাই সরিষা দিয়ে দিব, 100 গ্রাম রাই সরিষা আমি ব্যবহার করেছি, এবং একটু আদা চেঁচা করে নিব, একেবারে পিষে ফেলবো না। আর যারা গ্রাইন্ডারে করবেন, গ্রাইন্ডারে থেকে থেমে থেমে আধ ভাঙা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধ ভাঙা করে নিয়েছি। তো রাই সরিষাটা আমি এখন অ্যাড করে দিব কেটে রাখা বিটরুটে, দেখতে পাচ্ছেন বিটরুট দিয়েছি, আদা দিয়েছি, হলুদ দিয়েছি, রাই সরিষা অ্যাড করে দিয়েছি। এখন আমি সাদা তিল ব্যবহার করছি, সাদা তিল এখানে 50 গ্রাম আমি ব্যবহার করেছি, কেননা 1 লিটার পানি দিয়ে আমি 250 গ্রাম বিটরুট দিয়ে এই বিট কাবাসটা তৈরি করব। সেই জন্য পরিমাণগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। 50 গ্রাম সাদা তিলকে আমি আধ ভাঙা করে নিয়েছি। যদি আপনারা গ্রাইন্ডারে জোরে সোরে গ্রাইন্ড করে নেন, এটা আর আধ ভাঙা হবে না, তেল হয়ে যাবে, সেই জন্য এই ব্যবস্থা। আপনারা চাইলে শিলপাটায়ও আপনারা ছেঁচে নিতে পারেন আধ ভাঙা করে, আর গ্রাইন্ডারে দিলে থেমে 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 গ্রাইন্ড করবেন যাতে আধ ভাঙা হয়। তো এখানে কালো গোলমরিচ আমি নিয়েছি, যাতে 2 চিমটি পরিমাণ হয় সেরকম 1 চা চামচ নিয়েছি। আমি নিয়ে আধ ভাঙা করে নিচ্ছি, যেহেতু অথেন্টিক একটি বিট কাবাস আমি তৈরি করছি, সব কিছু অথেন্টিক দেওয়ার চেষ্টা করছি, ক্রাশ করা গোলমরিচও বলতে পারেন আপনারা। তো আধ ভাঙা করে নিয়েছি, এখন গোলমরিচের গুঁড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি বুয়ামে। এরপর আমি এখানে হিমালয়ান পিং সল্ট ব্যবহার করব 30 গ্রাম মতো, 1 লিটার বিট কাবাস তৈরি করার জন্য 30 গ্রামই যথেষ্ট। 2 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি, তো আমার লাল মরিচের গুঁড়িটা একটু ঝাল কম, সেই জন্য 2 চা চামচ দিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি, মিনারেল ওয়াটার 1 লিটার পানি আমি দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমরা এটা কতদিন রাখবো, কিভাবে রাখবো সেটা আমি বলছি। যেহেতু এটা উচ্চ ক্ষমতা সমৃদ্ধ প্রোবায়োটিক্স তৈরি করছি আমি, সেহেতু আমি এটা পাতলা কাপড় দিয়ে ঢাকছি না, এটা একটা ঢাকনা দিয়ে
লুজ করে লাগিয়ে দিচ্ছি, একেবারে টাইট করা যাবে না। যদি টাইট করেন তাহলে ভিতরে কার্বন ডাইঅক্সাইডগুলো জমা হয়ে যাবে। একটু লুজ করে দিব, লুজ করে আমি রেখে দিব এবং প্রতিদিন সকালে ডাকনাটা একটু খুলবো আর একটু নাড়া দিয়ে দেখবো কতটুকু টক হয়েছে। আমি তিন দিন পর ফিরে এসেছি, সেকেন্ড পদ্ধতির এটা প্রতিদিন নাড়িয়েছি আর প্রথম পদ্ধতিটা তিন দিন পর আমি এখন খুলবো। সেকেন্ড পদ্ধতি যেটা করেছি আমি উচ্চ প্রোবায়োটিক সমৃদ্ধ যে বিট কাবাসটা তৈরি করছি সেটা প্রতিদিন খুলে নেড়ে দিয়েছি কিন্তু আমি। তো তিন দিন পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে পানিটা কিন্তু গোলাটে হয়ে গিয়েছে আর উপর থেকে একটা গাছ জমতে শুরু করেছিল, তো এই জন্য তিন দিন পর খোলা। প্রথমে আমরা কি করব, নেড়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন বিটরুটগুলো কিন্তু নিচের দিকে নেমে গিয়েছিল, এখন নেড়ে ছেড়ে মিশিয়ে পানিটাও কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে। একটু খেয়ে দেখব কতটুকু টক হয়েছে। এটা এখনো টক হয় নাই, সামান্য টক হয়েছে। আর যেটা আমি সেকেন্ড পদ্ধতির বিট কাবাসটা তৈরি করেছি বা করছি সেটা আমি প্রথমে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিব আর প্রতিদিন সকালে একবার করে নেড়ে দিয়েছি। তিন দিন পর আমি আপনাদের সাথে দেখাচ্ছি, এটা খেয়ে দেখছি আমি এখন টক কতটুকু হয়েছে। এটা মোটামুটি টক হয়েছে, তা আমি আরও টক করতে চাইবো। আর তাছাড়া পাঁচ দিন লাগে কিন্তু, আবারও লুজ করে ঢাকনাটা লাগিয়ে দিলাম আমি এবং বাকি যে প্রথম পদ্ধতি যেটা তৈরি করেছি বিট কাবাস সেটাও পাতলা কাপড় দিয়ে আগের মতো করে মুখটা বন্ধ করে দিব। বন্ধুরা আমরা এখন পাঁচ দিন পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন দুটি বোয়ামিরি কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সেকেন্ড পদ্ধতিটা প্রথমে খুললাম, খুলে প্রথমে নাড়াচাড়া দিব আর প্রতিদিন সকালেও কিন্তু আমি নাড়াচাড়া দিয়েছি এই সেকেন্ড পদ্ধতির বিট কাবাসটি। এটা আমার খাওয়ার উপযোগী টক হয়ে গিয়েছে পাঁচ দিনের মাথায়। আর প্রথম পদ্ধতি যেটা সেটাও আমি খুললাম এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এর আগে যখন দেখিয়েছি তখন কিন্তু একদম স্বচ্ছ পানি ছিল, মোটামুটি এটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং টকও হয়েছে মোটামুটি। তো আমরা আজকে সেকেন্ড পদ্ধতি যেটি সেটি একেবারেই খাওয়ার উপযোগী হয়েছে সেটা আমি পাতলা ন্যাকড়া কিংবা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর প্রথম পদ্ধতি এটা যেটা করেছি সেটা আমি আরও কিছুদিন রাখব টক হওয়া পর্যন্ত, ভালো টক হওয়া পর্যন্ত। টক হওয়া মানে কিন্তু এখানে ফার্মেন্টেশন হয়েছে, ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড পদ্ধতি যেটা উচ্চ প্রোবায়োটিক সমৃদ্ধ বিট কাবাস সেটি আমি ছেঁকে নিয়েছি। এখন এই যে আমরা যে বিটরুটগুলো এগুলো কিন্তু ফেলবো না, এটা আমি সালাদ হিসাবে ব্যবহার করব। আর এই বিটরুট দিয়ে একটি ভালো সালাদ আমি আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। প্রথম পদ্ধতি যেটা সেটা আমি আবারও পাতলা ন্যাকড়া দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি এবং অন্ধকার জায়গায় রেখেছি। একটা কথা আমার বলতে ভুল হয়ে গিয়েছে, আমি কিন্তু এগুলো অন্ধকার জায়গায় রেখেছিলাম প্রতিদিন। তো আমরা সেকেন্ড পদ্ধতি যেটা উচ্চ ক্ষমতা সমৃদ্ধ বিট কাবাস সেটি আমরা ছেঁকে নিয়েছি আর দুটি গ্লাসে সার্ভ করে দিয়েছি। ও প্রতিজন মানুষ প্রতিটি মানুষ প্রতিদিন খালি পেটে 50 ml এর বেশি বিট কাবাস খাবেন না। আর যাদের পেট খারাপ কিংবা পাতলা পায়খানা হয় তারা সেদিন খাবেন না, 50 ml খেতে পারবেন এক একজন মানুষ। তো আমরা মুখটা সিল করে দিচ্ছি। আমি এখন এটাকে সোডা তৈরি করব, ছোট যে বোতলটা সেটাতে সোডা তৈরি করবো আর ওইটা খাবো। আর আপনারা যদি এখন ফ্রিজে রাখেন ফার্মেন্টেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, আবার ফ্রিজ থেকে বাইর করলে ফার্মেন্টেশন প্রক্রিয়া শুরু হবে। তো বন্ধুরা আজ আর এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।